আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর এই দৃশ্যটি আঁকবো আমরা অল্প সময়ের মধ্যে খুব সহজেই। প্রথমে স্কেল দিয়ে একটি টান দেওয়ার পর আমরা পেন্সিল দিয়ে, 4B পেন্সিল দিয়ে এভাবে দেখুন দুইটা সুন্দর পাহাড় আঁকবো। সহজেই দুইটা পাহাড় আঁকলাম। পাহাড় আঁকার পর এই পাশে কী দিব, এই পাশে একটি গাছ আঁকবো। কিসের গাছ? এটা হবে একটি ডাব গাছ। ডাব গাছ কিন্তু এভাবে সহজে আঁকা যায়, উপর দিকে সরু, নিচের দিকে একটু চওড়া। রাবার দিয়ে এটা মিশে দিলাম। মিশে দেওয়ার পর আমরা কি করব, ডাব গাছের ডালপালাগুলো আঁকব। এভাবে কিন্তু সহজেই ডাব গাছের ডাল আঁকব। আমরা আগেই সম্পূর্ণ আঁকব না, কারণ আমরা রং করব, এই জন্য এই অবস্থাতেই রেখে দিব। এখন আমরা পানির ঢেউটা আমরা আঁকছি, সমুদ্রের ঢেউটা এভাবে আঁকব। ছোট্ট বাচ্চারা এভাবেই সহজে আঁকতে পারবে। আমরা রং করার সময় দেখুন আকাশি রংটা করছি, হালকা করে এভাবেই করে নিচ্ছি, পরে আমাদের একটু কাজ আছে, এজন্য দেখুন সহজে এভাবে হালকা করে পুরো আকাশটাই রং করে নিব। হালকা করে করব, কিন্তু একেবারে গাঢ় করব না, কারণ এরপর একটু কাজ আছে। আমরা কি করব, এই রংটা আকাশে করার পর আবার এই রংটাই আবার পানিতে করব, সাগরে এই রংটাই আমরা করব, সাগর বা নদী যেটা হয় হোক। একই রং করলাম, কিন্তু এখানে একটু গাঢ় করে করলাম। এই অবস্থাতেই রেখে দিব, আর কোনো আমাদের কাজ নেই। এখন সাদা রংটা নিয়ে দেখুন আকাশে আমরা এই নীল রঙের সাথে মিশে দিলাম, তাহলে দেখুন সুন্দর একটি কালার আসছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। একটু ঠেসে ধরে করতে হবে, মানে জোরে চাপ দিয়ে করতে হবে, নয়তো বা মিলবে না। এই তো আমরা মিলে দিলাম। এখন আমরা ঘাসের রংটা পাহাড়ে করব, হালকা সবুজ যেটা সেটাই হচ্ছে ঘাসের রং, আমরা পাহাড়ে করব। খুব ইজিলি করব রংগুলো, অন্য রঙের কোনো মিশ্রণ করছি না আমরা, শুধুমাত্র একটি কালার। এখন আমরা এই পাশে ডাবের পাতায় কী রং করছি দেখুন বন্ধুরা, সেম রং, প্রায় একই রংটাই আমরা ডাব গাছের পাতায় করছি। এভাবে করে দিব। করার পর আমরা পেন্সিল দিয়ে দেখুন কীভাবে ডাব গাছের পাতাগুলো আঁকি, এইভাবে করে দিব, তাহলে কিন্তু সুন্দর লাগবে ডাব গাছের পাতাগুলো। এটা সহজেই সবাই পারবে, আশা করছি আপনিও পারবেন, আপনার আঁকতে কঠিন হবে না বা রং করতেও কোনো সমস্যা হবে না। এভাবে আপনি করবেন, দেখতে সুন্দর লাগবে, নয়তো বা এগুলো পেন্সিল দাগের ওপর যদি রং করা হয় তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। এখন আমরা এই মাটিতে, বা এটা বালি হোক বা মাটি হোক, আমরা এরকম হালকা বাদামি কালারটা, যেটা ব্রাউন কালারটা আছে বা অনেকেই বলে যেটা খয়েরি কালার, সেই রংটা আমরা করব। বন্ধুরা এখানে আমরা রং করছি ক্রাউন অয়েল প্যাস্টেল 48 কালারের, 48 কালারের মধ্যে এই রংগুলো পেয়ে যাবেন আপনি। আর এখানে করছি বাদামি রংটা বা খয়েরি রংটা, গাঢ় খয়েরিটা পুরো গাছে করে দিলাম। এখন আমরা পেন্সিল দিয়ে দেখুন গাছের মাঝে এভাবে দাগ দিব, কারণ ডাব গাছের মধ্যে কিন্তু এরকম দাগ থাকে। আমরা এরকম সুন্দর করে দিলাম, হয়ে গেল সুন্দর একটি দৃশ্য বন্ধুরা, অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।